এই সরকারের সম্পর্কে আরেকটি বই কবে কে লিখবেন আমি জানি না, তো আইডিয়াটা আমি একটু দিয়ে যেতে চাই, যদি কেউ লিখতে পারেন আমার কথাটা স্মরণ করে যদি আমি না থাকি আর কি, চেষ্টা করুন নিজে লেখার। এই সরকারের যে মিথ্যাচার গত মানে 15 বছরে যে মিথ্যাচার, এই মিথ্যাচারের উপর একটা সুন্দর একটা বই হতে পারে পত্রিকার কাটিং সহ। যেমন ওনারা বলে যে আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি, এটি একটি নির্বাচিত সরকার, বারবার বলতেছে। আমি একটা জিনিস বুঝি না, মানে একটা বাচ্চা ছেলে যদি বলে তার আমরা বুঝতে পারি, তার লাজ লজ্জা নাই বলতে পারে, কিছু সমস্যা নাই তার বলতে পারে, কিন্তু একজন অনেক দেশের বড় একজন লোক যখন বলে কথাটা, তাহলে বুঝতে হবে তিনি হয় মূর্খ নয় অজ্ঞান, ওনার কোনো জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান নাই। আর কি করে বলে একটা মানুষ যে আমরা নির্বাচিত সরকার, বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করছে, মাঝে মাঝে পেপারে এখনো আসে বিএনপি নাকি নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা করতেছে, আজকেও আসছে বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আসলে তো নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপি করছে না, একটা চেষ্টা আমরা করছি যাতে আপনি কোনো অসাধু উপায়ে নির্বাচন করতে না পারেন, সরকার যাতে কোনো অন্যায় নির্বাচন করতে না পারে, একটা নিরপেক্ষ সরকার নির্বাচন হবে, এটাই আমরা বলতে যাচ্ছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তো সরকারে তো আসলে এখন তো আপনি জানেন ওরা দুজনে মিলে, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং কি বলে আমাদের কাদের সাহেব, উনি তো মাঝে মাঝে আমাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেন, তো বুঝতে পারতেছেন অবস্থাটা। এই মইন ভাই, ইউরেনিয়াম কি ঢালা যায় নাকি শক্ত কি জিনিস এটা? হ্যাঁ, আমি এই জন্য বলেছি যে উনি হয়তো জানেন না ইউরেনিয়াম কত প্রকার ও কি কি, জানতে হবে তো, ওইটুকু জ্ঞান থাকতে হবে তো লোকটার, এবং একটা ইউরেনিয়ামে যে কত ক্ষতি হতে পারে, একটা দিলে একটা তো হলো ধরে নেন, আমার মাথায় না ফগুল সাহেবের মাথায় দিয়ে দিল ধরে নেন, আমার মাথা না, তাহলে ওনার অবস্থা কি হতে পারে এটা উনি অনুমান করতে পারেন না। তারপরেও এই জিনিস যখন প্রোটেক্টেড অবস্থা থেকে বাইরে চলে আসবে, তখন কিন্তু এটার বিকিরণে দেশ হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দুটি অপরাধ করেছেন, একটা হত্যার অপরাধ করেছেন, হত্যাকাণ্ডের একটা মানে হুমকি দিয়েছেন, আর কি হলো এই যে বিকিরণের যে একটা অবস্থান তৈরি করতে চান, এটার জন্য ওনার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা, একটা হত্যা মামলা হতে পারে, হত্যা করে মামলা হতে পারে, এগুলো আগে বলছি আজকে বলছি। সর্বশেষ কথা বলে আমি শেষ করবো আজকের আলোচনার, যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আমরা গতকাল নাকি নাটক করেছি। আমি যদি বলতে চাই আপনারা এরকম নাটক কত করেছেন যদি আমাদের নাটক হয়ে থাকে, আমরা তো কোনো নাটক করিনি, এক সত্যি তো অসুস্থ আমার নেত্রী, সত্যি তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এবং আপনারা তো বাস্তবেই ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, এবং আপনারা তো ওনাকে গ্রেপ্তার করেছিলেন মৃত্যু হত্যার উদ্দেশ্যে, এটা রেকর্ড হয়ে থাকবে যে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অনেক দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে, অনেক দূরের সিদ্ধান্ত নিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং আমরা পরিষ্কার বলতে চাই এর জন্য দায় দায়িত্ব বহন ওনাকে করতে হবে। তো হ্যাঁ, যাই হোক, আমার আরেক ভাই সামনে ছোট ভাই বললেন প্রমাণও আছে। তো বিএনপি কখনোই নাটক করে না, যা করে বিএনপি বাস্তবেই করে, এবং অনশন করাটা আপনারা বলতে চান কি আমরা পূর্ণ দৈর্ঘ্য অনশন করবো? হ্যাঁ, তাও করতে পারি, আমার নেত্রীর জীবন বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় যেটা করা দরকার সেটা আমরা করবো, কোনটাই নাটক হবে না, প্র্যাকটিক্যাল হবে, এটা নিশ্চয়ই অচিরেই দেখতে পাবেন আপনারা।